এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক তবে ঢাকা পর্ব শেষে দল যখন পরবর্তী গন্তব্য সিলেটে হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন পাক এই ক্রিকেটার জানা গেছে চলতি বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে মূলত পারিবারিক কারণেই চলে গেছেন পাকিস্তানি তারকা জানা গেছে গেল পরশু রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান এদিকে শোয়েব মালিকের জায়গায় নতুন করে কালি যোগ দিয়েছেন পাকিস্তানি আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ এছাড়া ক্যারাবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সকেও আনতে যাচ্ছে বরিশাল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও ফের বিয়ে করা ইস্যুতে কদিন ধরেই আলোচনায় আছেন শোয়েব মালিক বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগ মুহূর্তে জানিয়েছিলেন তৃতীয় বিয়ের খবর পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি এসবের মাঝেই বিপিএলে খেলতে নেমে ব্যাটেও তেমন রান পাননি এহসানুল হক ঢাকা পোস্ট